আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, কিভাবে প্রেসার প্লেট, ফিঙ্গার টাইপ প্রেসার প্লেট ওভারলিং করবেন, অথবা ফিঙ্গার চেঞ্জ করবেন, অথবা কোনো স্প্রিং ভেঙে গেলে, স্প্রিং বসে গেলে কীভাবে চেঞ্জ করবেন, এবং মোট কথা হচ্ছে যে কিভাবে একটা প্রেসার প্লেট ওপেনিং এবং রিফিটিং, খোলা ফিটিং করতে পারবেন, এবং কিভাবে সেই যোগানোর মাধ্যমে, অর্থাৎ যেই হেল্পিং টুলসের মাধ্যমে এটা ওপেনিং এবং রিফিটিং করবেন, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনি প্রেসার প্লেট, ফিঙ্গার টাইপ প্রেসার প্লেট খোলা ফিটিং করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটু রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটির সাথেই থাকবেন। ভিডিও শুরুতে বলেছিলাম একটা স্পেশাল যোগানের মাধ্যমে এই প্রেসার প্লেটটি, অর্থাৎ ফিঙ্গার টাইপ প্রেসার প্লেটটি ওপেনিং করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যোগানের মাধ্যমে আপনারা যেভাবে যোগানটা দেখতে পাচ্ছেন, যে প্রেসার প্লেটটা মাঝখানে বসে আছে, এই যে বোল্টগুলো টাইট দেওয়া হচ্ছে, আর হচ্ছে যে ফিঙ্গারের যে অ্যাডজাস্টিং বোল্ট অথবা নাট, এটাকে লুজ দেওয়া হবে। প্রথমে এটাকে টাইট দিয়ে এটাকে ফ্রি করা হচ্ছে, যে প্রেশারটা থাকে ফিঙ্গারের উপরে, স্প্রিংয়ের যে প্রেশার, অর্থাৎ প্রেশার প্লেটের কভারের উপর যে প্রেশারটা, এই প্রেশারটাকে রিলিজ করতে হবে এই যন্ত্রটার মাধ্যমে। টাইট দিয়ে এটা প্রেশারটা রিলিজ করা হচ্ছে। ফিঙ্গারের যে নাট আছে, অ্যাডজাস্টিং নাট অথবা বোল্ট, এটাকে প্রথমে লুজ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সবগুলি লুজ দেওয়ার পরে যন্ত্রের যে যোগানটা আছে, অর্থাৎ যে যোগানটা স্পেশাল টুলস, এই স্পেশাল টুলস আস্তে আস্তে লুজ দিলে পুরো ফিঙ্গারটা, কভারটা বেরিয়ে আসবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবার স্পেশাল টুলসের যে বোল্ট, অর্থাৎ ওপরে যে নাট লাগানো আছে, সেটা আস্তে আস্তে লুজ দেওয়া হচ্ছে, আর প্রেশার প্লেটের কভারটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা খুব সতর্কতার সহিত করতে হয়, কারণ হচ্ছে যদি কোনো কারণে এটা খুব দ্রুত করা হয়, বা কোনো কারণে যদি বোল্টটা মিস করে, তাহলে দেখা যায় যে নাটটা মিস করে, তাহলে দেখা যায় যে প্রেশার প্লেটটা, কভারটা অনেক স্পিডে উপরের দিকে ধাক্কা দেবে, এতে দেখা গেল যে দুর্ঘটনা ঘটতে পারে। এই কাজটা খুব আস্তে আস্তে এবং সতর্কতার সহিত করতে হবে।
এবার দেখতে পাচ্ছেন যে এখানে প্রেসার প্লেটের যে স্প্রিংগুলি অর্থাৎ প্রেসার প্লেটের সাথে প্রেসার প্লেট কভারের যে স্প্রিংগুলি প্রেসারে থাকে এগুলি অলরেডি অবমুক্ত হয়ে গেছে এবং ফিঙ্গারগুলি একদম ফ্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফিঙ্গারের সব কিছু একদম ফ্রি মুক্ত হয়ে গেছে। চাইলে আপনি ফিঙ্গারগুলি যদি কখনও ভেঙে যায় বা ফিঙ্গার যদি ক্ষয় হয়ে যায় তাহলে এই ফিঙ্গারগুলি আপনি খুলতে পারবেন। এই যে দেখেন যে একটু লক আছে, সেই লকটা খুলে এরকম ছোট একটা পিন দিয়ে বাড়ি দিলে ফিঙ্গারগুলি খুলে যাবে। এবার আপনি চাইলে ফিঙ্গার চেঞ্জও করতে পারবেন। আবার কখনও কখনও প্রেশার প্লেটের যে লোহাটা অর্থাৎ সামনের পার্ট ফেসিং যে ফেস যেটা কাজ করে এটা যদি বেশি ক্ষয় হয়ে যায় তো লোকাল মার্কেট থেকে এই প্রেশার প্লেটের সামনের অংশটাও পাওয়া যায়, অর্থাৎ প্রেশার প্লেট যেটা আছে সেটাও লোকাল থেকে কেনা যায়। এই ক্ষেত্রে শুধু কিট সহ কিনলে এই ফিঙ্গারগুলি সহই একসাথে থাকে, সেগুলো চেঞ্জ করা যায়। আবার ক্ষেত্র বিশেষ দেখা যায় যে স্পেশাল যারা ভালো টেকনিশিয়ান তারা একটা কাজ করে এই পুরনো প্রেশার প্লেটই আবার দুইটা চান্স চালানো যেতে পারে। সেই ক্ষেত্রে প্রেশার প্লেটটা লেদ শপের মাধ্যমে টার্নিং করে অর্থাৎ যেটা রাফ হয়ে গেছে যেটুকু ক্ষয় হয়ে গেছে এটুকু একদম ফিনিশিং করে ওই পরিমাণে ওয়াশার তিনটা ওয়াশার বানিয়ে তিনটা ওয়াশার মানে যেই পরিমাণ ক্ষয় হয়েছে নতুন অবস্থায় ওইটুকু মেজারমেন্ট করে তিনটা ওয়াশার বানিয়ে ফিঙ্গারের তিনটা ফিঙ্গারের স্প্রিংয়ের অথবা প্রত্যেকটা স্প্রিংয়ের ফিঙ্গারের সাথে ওয়াশারগুলি দিয়ে যেটুকু ডিপ হয়ে গেছিলো ওইটুকু হাই করে দিলেই আবার মোটামুটি দুই চান্স এভাবে করলে দুই চান্স একটা প্রেশার প্লেট চলে। তবে এই কাজটা সাধারণত খুব কম লোকেই করে, তো যারা এক্সপার্ট যারা বোঝে তারা সাধারণত এই কাজটা করে, আমরাও এই এই কাজটা করি, সেক্ষেত্রে খুব কম। তো আবার নতুন করে রিফিটিং হচ্ছে এই এই মালটায়, মানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অনেক সময় প্রেশার প্লেট অনেকেই শুধু শুধু চেঞ্জ করে ফেলে, আসলে চেঞ্জ না, এটা রিপেয়ারও করা যায়। সেক্ষেত্রে একটু জানতে হয়, একটু টেকনিক্যালি একটু চিন্তা করতে হয়, তাহলেই এটা করা সম্ভব। তো ফিটিংটা আপনারা দেখতে থাকুন এবং ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করুন।
তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন।